ওমানের ক্যাপ্টেনের সঙ্গে বাংলাদেশের প্রিন্স লাল ট্রফির সামনে পোজ দিয়ে হয়তো মনে মনে এটাকে নিয়ে বাড়ি ফেরার কথাই ভাবছিলেন, কিন্তু মাঠের লড়াইয়ে জাতীয় কিংবা জুনিয়র কোনো পর্যায়ে যে শ্রেষ্ঠত্ব অর্জন আজও সম্ভব হয়নি বাংলাদেশের, হয়তো সেটাই পোড়াচ্ছিল তাকে। এই হাত মেলানোতে ভ্রাতৃত্বের বন্ধনের কথা বলা হলেও চোখে মুখে শুধুই জয়ের আকাঙ্ক্ষা, সেটা প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে হলেও। তাই তো আসর শুরুর আগে ট্রফি উন্মোচনে সব অধিনায়কদের চোখই ওই রূপালি শিরোপার দিকে। ওমানের রাজধানী মাস্কাট থেকে হাজার কিলোমিটারের চেয়েও বেশি দূরে সালাল হাতে বসছে এবারের জুনিয়র এশিয়া কাপ হকির আসর, যেখানে র্যাঙ্কিং এর ভিত্তিতে সরাসরি অংশ নিচ্ছে ভারত, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়া। আর বাছাই পর্ব পেরিয়ে এসেছে বাংলাদেশ, ওমান, থাইল্যান্ড, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। আসরের সর্বাধিক দুই চ্যাম্পিয়ন ভারত পাকিস্তানের এবারের লক্ষ্য শিরোপা হলেও সেরা চারকেই প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। তাহলেই যে জুনিয়র বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত হয়ে যাবে লাল সবুজের। এই আসর দিয়ে উন্মুক্ত করা হবে ওমানের আল খাবুত সেন্টারের হকি টার্ফ, প্রাণ ফিরে পাবে কৃত্রিম ঘাস। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, সালালাহ, ওমান।